টাইমসের বাংলা প্রাইম টাইমে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাকলি চক্রবর্তী আসছি আজকের দিনের বিশেষ কিছু খবর নিয়ে। গরিবী কাকে বলে সেটা আমি ভালোই জানি, বললেন প্রধানমন্ত্রী। আমার পরিবারে দুজন শহীদ হয়েছেন, সন্ত্রাস প্রধানমন্ত্রী চাইতে বেশি বুঝি আমি, বললেন রাহুল। কর্ণাটকে বিজেপি বিরোধী বিজ্ঞাপন, কংগ্রেসকে নোটিশ পাঠালো নির্বাচন কমিশন। বিস্তারিত খবর, গরিবী কাকে বলে সেটা আমি নিজে দেখেছি, কর্ণাটকে জনসভায় মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, বিজেপি সবসময় গরিবের সঙ্গে রয়েছে, কর্ণাটকের নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসবে বলে তিনি দাবি করেন। আমাদের পরিবারে সন্ত্রাসবাদীদের কাছে নিহত হয়েছে দুজন, তাই সন্ত্রাসবাদ কি সেটা প্রধানমন্ত্রী চেয়ে আমি ভালো বুঝি, এই মন্তব্য করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কর্ণাটকে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন কংগ্রেসের সঙ্গে সন্ত্রাসবাদীদের যোগাযোগ রয়েছে, সন্ত্রাসবাদ আমার চাইতে ভালো বুঝবেন না প্রধানমন্ত্রী। কর্ণাটকে 40% কমিশনের টাকা দিল্লিতে কতটা গেছে সেটা জানতে চান। এদিকে কর্ণাটকের বিজেপি বিরোধীর একটি বিজ্ঞাপনের জন্য নির্বাচন কমিশন কংগ্রেসকে নোটিশ দেন। বিজেপির ভ্রষ্টাচার রেট নাম দিয়ে বিজ্ঞাপন প্রচার করেছিল কংগ্রেস, এখন নির্বাচন কমিশন বিজ্ঞাপন সম্বন্ধে কংগ্রেসের কাছে নোটিশ পাঠিয়েছে। এই ক্ষেত্রে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হয়েছে বলে বিজেপি অভিযোগ করেছিল নির্বাচন কমিশনের কাছে। পদত্যাগ পত্র প্রত্যাহারের পর আজ এনসিপি নেতা শরদ পাওয়ার বলেন, আমি জানতাম আমার দল আমার ইস্তফা গ্রহণ করবে না। গতকাল এনসিপির কার্যকরী কমিটির বৈঠকে শরদ পাওয়ারের পদত্যাগ পত্র গ্রহণ করা হয়নি, তারা শরদ পাওয়ারকে সভাপতি হিসেবে কাজ চালিয়ে যেতে অনুরোধ করেন। এখনো উত্তপ্ত মণিপুর, শরণার্থী স্রোত অব্যাহত অসমে, মণিপুরের পরিস্থিতি এখনো উত্তপ্ত বলে সেনাবাহিনী ফ্ল্যাগ মার্চ করায় হিংসার ঘটনা অনেকটা কমে এসেছে। রাজ্যের 5টি জেলা ইন্টারনেট বন্ধ করে দেওয়া, গুজব ছড়ানো বন্ধ রয়েছে, প্রত্যন্ত এলাকায় এখনো সংঘর্ষ চলছে, আরও কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। পরিস্থিতিতে মণিপুরের ঘটনা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে সরকার। মাইথেইদের মণিপুরে আদিবাসী তালিকাভুক্ত করার জন্য হাইকোর্ট যে আদেশ দিয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদে এখন অশান্ত পরিস্থিতি বিরাজ করছে। রাজ্যের পাহাড়ি জেলাগুলোতে এখান থেকে প্রায় 1500 সম্প্রদায়ের লোকেরা আশ্রয় নিয়েছেন আসামের কাছাড় জেলায়। এদিকে মেঘালয়, মণিপুরী ও কুর্কিদের সংঘর্ষ, গ্রেফতার 16। মণিপুরের পর এবার উত্তপ্ত মেঘালয়, কয়েকদিন ধরে হিংসার আগুনে জ্বলছে মণিপুর। রাজধানী শিলং এর কাছে নোংরাম ছিল অঞ্চলে কুকি এবং মৈতেই সম্প্রদায়ের মধ্যে শুরু হয়েছে গোষ্ঠী সংঘর্ষ। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন, মোট 16 জনকে পুলিশ গ্রেফতার করেছে বলে শনিবার সকালে জানা গেছে। নতুন করে অশান্তির ঘটনা এড়াতে মেঘালয় পুলিশের তরফে জানানো হয়েছে, কেউ আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করলে চরম পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবেন তারা। বাংলা প্রাইম টাইম এখনকার মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ। ওয়ার্ক ফ্রম হোম এর সুবিধা নিয়ে এলো কেআরসি প্লেসমেন্ট। ঘরে বসেই আপনারা করতে পারবেন কাজ, সুবিধে থাকতে হবে ল্যাপটপ এবং ওয়াইফাই এর। আপনাদের আপডেটেড সিভি মেইল করুন 5b4success@gmail.com অথবা হোয়াটসঅ্যাপ করুন 9330830083 নম্বরে, আর প্রস্তুত থাকুন সিভি বাছাইয়ের পর টেলিফোনিক ইন্টারভিউ রাউন্ডের জন্য।